নমস্কার বন্ধুরা, কেমন আছে তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আমার ব্লগে আবার সবাইকে ওয়েলকাম। তো আজ আমি দেখাবো হাঁসের ডিমের কিভাবে কারি করা যায়, ঘরোয়া মশলাতে কিভাবে বাড়িতেই সুন্দরভাবে হোটেলের মতো রান্না করা যায়, হোটেলের মতো কারি তৈরি করা যায়। তো তার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি 4টে হাঁসের ডিম, দেখো, আর কিছুটা পেঁয়াজ আমি বেটে রেখেছি এবং আদা রসুন পেস্ট আর কয়েকটা লঙ্কা, কাঁচা লঙ্কা আমি চিরিয়ে রেখেছি। তো আমি ডিমগুলো প্রথমে সেদ্ধ করে নেব, দেখো সেদ্ধ করে আমি পুরো খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি একটা প্লেটে। এরপর গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দেব, কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে তেল দিয়ে দেব। দেখো আমার কড়াইটা গরম হয়ে গেছে, আমি তার মধ্যে তেল দিয়ে দিচ্ছি। এই তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে ডিমগুলো ভেজে নেবো আস্তে আস্তে। মশলার কৌটোগুলো নিচে নামিয়ে নিলাম, দেখো তেলটা আমার গরম হয়ে এসছে, এর মধ্যে ডিমগুলো দিয়ে দেবো সব। সিম্পল কয়েকটা মশলাতে আমি একদম হোটেলের মতো কারি তৈরি করছি। তো এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ, তারপর ডিমগুলো আবার ভালোভাবে নাড়তে থাকবো, নাড়াচাড়া করতে থাকবো। ডিমের কালারটা বেশ সুন্দর হয়ে আসবে তখন ডিমটা তুলে নেবো কড়াই থেকে। তো আমার দেখো ডিমটা প্রায় ভাজা ভাজা হয়েছে, কালারটাও খুব সুন্দর এসেছে, একটা প্লেটে তুলে নিয়ে নেব। এরপর যে কড়াইয়ে তেল বেঁচে আছে তার মধ্যে আরেকটু সাদা তেল আমি দিয়ে দেব। তেলটা গরম হয়ে আসলে তার মধ্যে বেটে রাখা পেঁয়াজগুলো আমি দিয়ে দেব। আস্তে আস্তে পেঁয়াজগুলো এভাবে নাড়তে থাকবো। কিছুক্ষণ পেঁয়াজটি নাড়ার পর একটু যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন তার মধ্যে বেটে রাখা আদা রসুন 2 চামচ দিয়ে দেবো। 2 চামচ আদা রসুন দিয়ে দিলাম বাটা, এটা ভালোভাবে কষিয়ে নেব, ভালোভাবে যাতে গন্ধটা চলে যায়, আদা রসুনের কাঁচা গন্ধটা। এরপর এবার আমি সব শুকনো মশলাগুলো এক এক করে দিতে লাগবো। প্রথমে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দেবো ধনে এবং জিরে গুঁড়ো একসাথে, এরপর দিয়ে দেবো সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো। মশলাটা ভালোভাবে নেড়ে নেব। এর মধ্যে একটু সামান্য পর্যন্ত জল দিয়ে দেবো ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার জন্য। এরপর সমানে নাড়তে থাকবো, নাড়তে নাড়তে দেখবো যখন জলগুলো মরে আসছে এবং মশলা থেকে তেল ছাড়তে লাগছে তখন হালকা জল দিয়ে দেব। দেখো আমার মশলাটা প্রায় তেল ছাড়তে লেগেছে, এরপর আমি তার মধ্যে জল দিয়ে দেব ডিমগুলো ফোটানোর জন্য। সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম, এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, এবং কিছুটা একটু পরিমাণ চিনি দেব। চিনি এবং লবণ দিলে স্বাদটা বেশ ব্যালেন্স থাকে, তোমরা না যদি কেউ পছন্দ না করো চিনি নাও দিতে পারো। এরপর যখনই মশলাটা ফুটবে আমি ডিমগুলো এক এক করে দিয়ে দেবো। দেখো মশলাটা ফুটতে লেগেছে, এর মধ্যে আমি ডিমগুলো এক এক করে দিয়ে দেবো। তারপর ডিমগুলো ফোটানোর জন্য হালকা ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা দিয়ে দিলাম, এরপর যখন একদম মশলাটা গায়ে লাগা লাগা হয়ে যাবে তখন নামিয়ে নেব। দেখো জলটা অনেকটাই মরে গেছে এবং মশলার গ্রেভিটা বেশ সুন্দর হয়ে গেছে গায়ে লাগা লাগা একেবারে।
এর উপর শুধুমাত্র আমি গুঁড়ো গরম মশলা ছিটিয়ে দেব, আর এর মধ্যে কিছু দেব না। তো বন্ধুরা দেখলে তো বাড়ির মধ্যে শুধুমাত্র বাড়ির মশলা দিয়েই হোটেলের মতো সুন্দর ডিমের কারি তৈরি করলাম। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার করবে, এবং যারা নতুন আমার ভিডিও দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার পাশে থাকবে। দেখো ডিমের কালারটা কত সুন্দর এসছে, একেবারে হোটেলের মতো। ধন্যবাদ।